ভুট্টা চাষের মারাত্মক সমস্যা হচ্ছে ভুট্টা গাছের কচি অবস্থায় গোড়া কেটে দেওয়া এটিকে বলা হয় কাটুই পোকা প্রিয় দর্শক বিন্দু আসালাম আলাইকুম আমি জানালা স্বাগত জানাচ্ছি দেশ এবং দেশের বাইর থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম কীটনাশক ছাড়া কিভাবে দমন করবেন তার এক নম্বর পয়েন্টে আমি আপনাদের জানাবো ভুট্টার জমিতে যদি শুকনা থাকে সেক্ষেত্রে অবশ্যই জমির মাটি আলগা করে দিয়ে সেচ দিতে হবে দুই নম্বর আগাছা পরিষ্কার করতে হবে এবং ভুট্টা গাছের গোড়ার মাটি আলগা করে দিতে হবে এবং সাথে সাথে পাখি বসার ব্যবস্থা করে দিতে হবে অর্থাৎ খুঁটি গেড়ে দিতে হবে জমিতে এবং জমি পরিদর্শন করতে হবে তিন নম্বরে জানাবো ভুট্টা চাষের সময় অবশ্যই ফুরাডন ফাইভ জি বিঘা প্রতি তিন কেজি হারে প্রয়োগ করতে হবে প্রিয় দর্শক আমার চ্যানেলের কোনো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনের চাপ প্রয়োগ করুন প্রিয় দর্শক বিন্দু এখন জানাবো ভুট্টা গাছের কচি চারা কেন কেটে দেয় এর কারণ কারণসমূহ এক নম্বরে জানাবো সঠিকভাবে চাষ না করা ভুট্টার জমি দুই নম্বরে পানি শেষের অভাবের কারণে তিন নম্বর পাখি বসার ব্যবস্থা না করা অর্থাৎ খুঁটি জমিতে না দেওয়া চার নম্বরে জানাবো ভুট্টা চাষের সময় জমিতে পুরাডন ফাইভ জি ব্যবহার না করা পাঁচ নম্বরে জানাবো একই জমিতে যদি আপনারা বারবার ভুট্টা চাষ করেন সেক্ষেত্রে এই কাটুই পোকা অর্থাৎ গোড়া কেটে দেওয়া পোকার আক্রমণ বেড়ে যায় তবে সবচাইতে বেশি আক্রমণ করে থাকে জমিতে যদি বেশি শুকনা থাকে অর্থাৎ সেচের অভাবের কারণে বেশিরভাগ এই পোকা আক্রমণ করে থাকে প্রিয় দর্শক বিন্দু আমার চ্যানেলে ভুট্টার অনেক ভিডিও আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা দেখে নেবেন প্রিয় বিন্দু এখন জানাবো ভুট্টার রাসায়নিকভাবে গোড়া কেটে দেওয়ার দমন ব্যবস্থাপনা প্রথমে এক নম্বরে জানাবো ফার্স্ট গ্রুপের কীটনাশক মর্টার অথবা ড্রাসবাল প্রতি লিটার পানিতে দুই গ্রাম অথবা দুই এম করে সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন দুই নম্বর পয়েন্টে জানাবো অথবা প্রোকেলেম অথবা সেতারা প্রতি লিটার পানিতে দুই এম করে অতিরিক্ত হলে তিন গ্রাম অথবা তিন এম করে ভুট্টার জমিতে ব্যবহার করবেন এটি ব্যবহার করতে হবে আপনাদের সকালবেলা এবং বিকেলবেলা গাছের গোড়া ভিজাই দিতে হবে তিন নম্বরে জানাবো অথবা হিসেবে হিসাবে ফস প্লাস সাইফেরাম গ্রুপের কীটনাশক যেমন ক্যারাটে অথবা ফাইটার প্রতি লিটার পানিতে দুই গ্রাম বা দুই এম করে ব্যবহার করবেন অতিরিক্ত হলে তিন থেকে চার গ্রাম হারে ভুট্টার জমির গাছের গোড়ায় এবং মাটিতে প্রচুর পরিমাণে স্প্রে করে দিবেন তাহলে আর এই পোকা হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম